Hello guys, Assalamualaikum. Welcome back to my channel. Borobar moto ajke ami apnader samne notun aro ekti video niye hajir hoyechi. To ajke ami amar video te apnaderke ja dekhabo ta hocche kibhabe apnara apnader PC kimba laptop e internet download manager install korben এবং ক্র্যাক অ্যাক্টিভেট করে ফুল ভার্সনে রূপান্তর করবেন এবং যদি আপনারা আপডেট না দেন তাহলে একটা ভার্সন দিয়ে আপনারা চালিয়ে যেতে পারবেন যতদিন চলা যায় তো চলুন দেরি না করে শুরু করা যাক তো শুরুতেই এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের আমার যে আগের ভার্সনটা ছিল এটা আমি হচ্ছে ডিলিট করে দিব তারপরে হচ্ছে আমি আবার কন্ট্রোল প্যানেলে গেলাম যাওয়ার পরে প্রোগ্রামস এন্ড ফিচার্স এখান থেকে হচ্ছে এই যে দেখুন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটাকে আমি ইনস্টল করব ওকে ডিফল্ট থাকলে ডিফল্টই দিবেন ফিনিশ দিবেন তো এখানে রিবুট চাচ্ছে আপনারা রিবুট না দিলেও কোনো সমস্যা নেই ক্যান্সেল দিবেন ক্যান্সেল দিয়ে কেটে ফেলবেন তারপর হচ্ছে আপনারা আপনাদের ব্রাউজারে ক্রোমে যাবেন ক্রোমে গিয়ে ক্র্যাক.com তো দেখুন এখানে শুরুতেই যা আছে IDM crack 6.38 build 16 including patch এখানে যাবেন এখানে গিয়ে প্রথমে যে লিংকটা দাও এটাতে প্রেস করবেন এটাতে প্রেস করলে যে ডাউনলোড নাও তারপর হচ্ছে যে ডাউনলোড নাও যাবেন ডাউনলোড নাও যাবেন আবার এই যে দেখুন এখানে হচ্ছে হয়ে যাচ্ছে তো এটা হতে হতে আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনাদের উইন্ডোজ যে ডিফেন্ডার আছে তা বন্ধ করে দিবেন কিছু সময়ের জন্য যাতে ইনস্টলটা পুরোপুরি ভালোভাবে হয় আমিও বন্ধ করে দিচ্ছি তিনটা বন্ধ করে দিলাম এখন হচ্ছে আমি দেখি আমার ডাউনলোড কতটুকু হয়েছে প্রায় শেষ কিছুক্ষণ সময় দিবেন এই যে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে তো এখন আমি এটা ওপেন করব এখান থেকে না এই শো অলে গিয়ে শো ইন ফোল্ডার যে ফোল্ডারে হয়েছে তারপর এখান থেকে এক্সট্রাক্ট করে নিলাম এক্সট্রাক্ট করে নিয়ে এই যে দেখুন এখানে আমি এটা প্রথমে হচ্ছে এই যে রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম ইয়েস দিলাম নেক্সট আই অ্যাকসেপ্ট নেক্সট 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 ফিনিশ সো এখন হচ্ছে আপনাদের যে কাজ এটা হচ্ছে আপনারা আপনাদের টাস্ক ম্যানেজারে গিয়ে হচ্ছে টাস্ক ম্যানেজার এনেবল এক্সটেনশন
মানে এই যে দেখুন আমার অলরেডি এনাবল এক্সটেনশন চলে এসেছে, তো এনাবল দিলাম। আমি এখন এটা চাইলে ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে এখন আপনাদের যে কাজ সেটি হচ্ছে টাস্ক ম্যানেজারে যাবেন। টাস্ক ম্যানেজারে গিয়ে দেখবেন আইডিএম মডিউল এসেছে কিনা। সো আমার জানা মতো আইডিএম মডিউল এখন অ্যাক্টিভেট হয়নি, তারপরও চেক করে নিচ্ছি, না এখনো আসেনি। তো এটা হচ্ছে আমি এখানে দিব, মানে যেখানে আপনি রাখতে চান সেখানে রাখবেন। রাখার পরে হচ্ছে আপনারা আবার ওই ফোল্ডারে যাবেন, প্যাচে যাবেন, 64 বিট, যার যত বিট, যার উইন্ডোজের যত বিট। তো আমারটা হচ্ছে 64 বিট, আমি 64 বিট এক্সট্রুড করবো। এক্সট্রুড হিয়ার, পাসওয়ার্ড, এই যে দেখুন এখানে নিচে পাসওয়ার্ড লেখা আছে 123, তো আমি লিখলাম 123। তো এই যে এখন এটা চলে এসেছে, তো এটা আমি এখন কপি করব। আগে কপি করে এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন, দেখতে পাচ্ছেন ওপেন ফাইল লোকেশনে গেলাম, গিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করে এই যে দেখুন এখানে হচ্ছে একটা অ্যাক্সেস যাবে, তো এখানে কন্টিনিউ দিবেন। তো এই যে পেস্ট হয়ে গেল, এখন এটাতে রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপর ইয়েস দিব, তারপর আই অ্যাগ্রি, তারপর হচ্ছে ইনস্টল। ওকে ইনস্টল, এই যে এখন হয়ে যাচ্ছে। মাঝখানে যে লেখাটা ছিল ওই লেখাটা ভয় পাবার কোনোই কারণ নেই, কারণ হচ্ছে ওই লেখাটা সবসময় আসবে। তো ওই লেখাটা ভয় না পেয়ে যে আমার এটা সাকসেসফুলি হয়ে গিয়েছে, তো আমার এটা যে এখন সাকসেসফুলি আমি করতে পেরেছি, এটা দেখানোর আগে এটা এই ফাইলটা হচ্ছে আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিব। একদম ক্লোজ করে দিয়ে এই যে এখানে হচ্ছে রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিব, তারপরে ইয়েস দিব। এই যে দেখুন আমার এই যে এখানে হেল্পে যাব, অ্যাবাউট আইডিএম, এই যে দেখুন আমার এটা ক্র্যাকড হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। পরবর্তীতে এরকম আরও টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমার চ্যানেলের প্রতিটি আপডেট পেতে পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।